তো আমাদের অফিস কোর্সের প্রথম বিষয় হচ্ছে যে আমরা ইংলিশ টাইপ করব, তাই না? ইংলিশ টাইপ করার জন্য আমাদের যে ফিঙ্গার পজিশন সেটা আমি আগের সেমিনারে দেখিয়েছি, প্রত্যেকটা ক্লাসে দেখাই যে আপনারা যেটা করেন, আমরা যদি হাতটাকে এভাবে সমান রাখি তাহলে কি আমাদের ফিঙ্গারগুলো সব এক সমান থাকে? থাকে না। তাহলে আমাদের কি করতে হবে, ফিঙ্গারটাকে একটু কার্ভ করতে হবে এবং কার্ভ করে এই একটা জায়গার উপরে রাখতে হবে, সবচেয়ে একটা জায়গার উপরে রাখতে হবে। রাখেন, দেখেন, রাখার পরে দেখেন সবগুলো ফিঙ্গার কিন্তু এক জায়গায় চলে আসছে, আসছে না? জাস্ট আপনাকে এই পজিশনটা হোম কিতে ক্যারি করতে হবে, এই পজিশনটা, বুঝতে পেরেছেন? একটা শক্ত জায়গায় যদি আমরা সবগুলো ফিঙ্গার ফিট এক জায়গায় রাখি, এই যে যেই পজিশনটা আসতেছে এই পজিশনটা হোম কিতে ক্যারি করতে হবে, হোম কি এর উপরে এই পজিশনটা সেট করতে হবে। দেখেন আমি সেট করেছি। এখন এইটা সেট করার কারণে দেখেন আপনি যখন আপার কি যাবেন, আপার কিতে যেতে পারতেছেন, ডাউন কিতে আসতে পারতেছেন। আপার কি, হোম কি, ডাউন কি, হোম কি, আপার কি, হোম কি, ডাউন কি, তাই না? দেখেন আমার কিন্তু হাত মুভ করতে হচ্ছে না, হাত মুভ করতে হচ্ছে আমাকে এভাবে হাত মুভ করতে হচ্ছে, আপনাদের করতে হয় অনেকের। কিন্তু যদি আপনারা এই পজিশনটা হোম কিতে ঠিক মতো সেট করেন, অর্থাৎ আপনাদের যাদের হোম কি এই পজিশনে করেছেন তাদের আপার কিতে প্রবলেম নাই, ডাউন কিতেও প্রবলেম নাই, বাংলা ইংরেজিতেও কোনো প্রবলেম নেই, আছে কোনো প্রবলেম নেই। কিন্তু যারা পজিশনটাই এখন পর্যন্ত সেট করতে পারেননি তাদের টাইপে খুব ঝামেলা, ঠিক কি না? দেখেন পজিশনটা বুঝতে পেরেছেন সবাই? তাহলে কিভাবে রাখতে হবে, একটু কার্ভ করে, একটু আঙ্গুলকে বাঁকা করে একটা শক্ত জায়গার উপরে রাখলে ফিটগুলো যেই অবস্থা দাঁড়ায় এই অবস্থাটা হোম কি এর উপরে রাখতে হবে, এভাবে সব সময়ের জন্য। আচ্ছা দেখেন আমরা শুরু করি। হোম কিতে টাইপ করার জন্য প্রথম ব্যাপার হচ্ছে আপনাকে কিবোর্ডে, আমরা যে আপনাদেরকে একটা শিট দিয়েছি সেই শিট দেখে দেখে প্রথম আপনি দেখবেন এ, তিনটা স্পেস, 1 2 3, এস, 1 2 3, ডি, 1 2 3, এফ, 1 2 3, জি, 1 2 3, বাম দিক গেল। এখন ডান দিক থেকে সেমিকলন, 1 2 3, এল, 1 2 3, কে, আমার ফিঙ্গারের দিকে দেখেন, 1 2 3, জে, 1 2 3, এইচ, বুঝতে পেরেছেন? এইভাবে করে যদি আপনি আপনার ফিঙ্গারটাকে পজিশন অনুযায়ী রাখেন তাহলে যেটা হবে সে হচ্ছে আপনি নিয়মিত এই প্র্যাকটিসটা করতে পারবেন এবং আপনার হাত ব্যথা হবে না সবসময়। আপনি যদি 4-5 ঘন্টা টাইপ করেন আপনার হাত ব্যথা হবে না, কারণ আপনি হাতটা রেখেছেন কোথায়, কবজির উপরে, রিস্টের উপরে, রিস্টের উপরে রেখেছেন না, এভাবে রাখতে হবে। দেখেন এইখানে রেখেছি, হাতটাকে কার্ভ করে রেখেছি। এখন আপনি পুরা কিবোর্ডটা কন্ট্রোল করতে পারেন, পুরা কিবোর্ডটা, এন্টার দিতে হবে, দেন এন্টার, ব্যাক স্পেস দিতে হবে, দেন ব্যাক স্পেস, ব্যাক স্পেস কি দিয়ে দিবেন, দেখেন এন্টার দিচ্ছি আমরা এটা দিয়ে, এন্টার, ব্যাক স্পেস কি দিয়ে দিচ্ছি, এই ফিঙ্গার দিয়ে, ব্যাক স্পেস, বড় ফিঙ্গারটা দেন, বড় ফিঙ্গার তো চলে যাচ্ছে, তাহলে ব্যাক স্পেস, এন্টার, আর স্পেস কি দিয়ে ধরতেছি, ডান দিকের স্পেস এই যে এই ফিঙ্গার দিয়ে, বাম দিকের স্পেস এই ফিঙ্গার দিয়ে। আর এই ফিঙ্গারের কি অংশ বলেছি, আমরা ধরবো ফিঙ্গারের তিনটা ফিট, তিনটা পাতা, একটা হচ্ছে ফ্রন্ট ফিট বা মূল ফিট, একটা হচ্ছে রাইট ফিট, একটা লেফট ফিট, এই পাশের একটা অংশ, এই পাশের একটা অংশ, এই পাশের একটা অংশ। তো এই ও সামনের যে অংশ আমরা ফ্রন্ট ফিট বা মূল ফিট, ফিঙ্গার ফিট যেটা, হ্যাঁ ফিঙ্গার ফিট, ফিঙ্গারের পাতা, পায়ের পাতা, ফিঙ্গার ফিট, তো আঙুলের যে এই যে পাতা অংশটা, মূল অংশ, সেটা দিয়ে আমরা হোমকিতে বসাবো। এবং আপার কি চাপার সময় এই লেফট ফিট এবং রাইট ফিটের মাঝখানের অংশ ব্যবহার করব। দেখেন এই 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 এই, দেখেছেন ইজি, এটাও ইজি হয়ে যায় এই জিনিসটা বোঝার। ডাউন কি যখন ব্যবহার করব তখন এই ফিঙ্গার ফিটের একটু সামনের অংশ নখসহ ব্যবহার করব। ডাউন কি যখন ব্যবহার করব, ডাউন কিতে ফিট ব্যবহার করবেন, একটু সামনের অংশ নখসহ ব্যবহার করব, তাহলেই দেখবেন এই 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 এই, দেখেছেন এই। তা আলটিমেটলি দেখবেন যখন এভাবে করে ব্যবহার করতেছেন তখন আপনার ফিঙ্গারে এই পুরা কিবোর্ডটার মধ্যে আপনার হাত নড়াচড়া করতে একটুও কষ্ট হচ্ছে না। আপনারা প্রথম দিন যখন টাইপ করতে যান দেখা যান একদিনে হাত ব্যথা হয়ে গেল, পরের দিন হাত ব্যথা হয়ে যায়, পরে আবার করতে চান না, টাইপ করতে দিলে বিরক্ত হন, তার কারণ হচ্ছে আপনারা আসলে হাতটাকে ফ্লাই রাখেন, বারবার হাতটাকে মুভ করেন, হাতটা বারবার মুভ করলে তো হাতে ব্যথা আসবেই, স্বাভাবিক ব্যাপার, তাই না? আপনি যদি শুধুমাত্র এই কবজির মধ্যে শুধু ফিঙ্গার মুভ করেন প্রথম দিন ফিঙ্গার উল্টাপাল্টা হবে, হয়তো আপনার ফিঙ্গার এইভাবে করে কখনো নাড়াচাড়া করেননি, এই জন্য ফিঙ্গারটা একটু অন্যরকম মনে হইতে পারে, এটা আপনার কাছে বোরিং লাগতে পারে। কিন্তু দ্বিতীয় দিন থেকে দেখবেন ফিঙ্গার খুব ইজিলি নড়াচড়া করে,
তাই না? দেখেন আমরা প্রথম কি করলাম, এ এস ডি এফ জি, ডান দিক থেকে ছোট ফিঙ্গার থেকে লিটল ফিঙ্গার, সেমি কলন, রিং ফিঙ্গার এল, মিডল ফিঙ্গার কে, ইন্ডেক্স দিয়ে জে, ইন্ডেক্স সেকেন্ড এইচ। এটা যখন হয়ে গেল তখন আপনাদের করা উচিত অ্যাসাইনমেন্ট। ওখানে দেখেন শব্দ দেওয়া আছে, ছোট ছোট শব্দ দেওয়া আছে, এ এল এল, দেখে দেখে করেন এইচ এ এল এল। কিবোর্ডে আগে প্রথম দেখেন, আপনি যদি মনে না থাকে কিবোর্ডে দেখেন কোন ফিঙ্গারে কোন কি, মুখস্থ করে করেছেন এখন ভুল হলে একটু দেখে নেন, বাট ভুল প্র্যাকটিস করা যাবে না, সঠিকটা করেন। সঠিক করার পরে চার নাম্বার অংশে আপনাকে যেটা করতে হবে, কিবোর্ডের মধ্যে আপনার আপনার শিটের মধ্যে দেওয়া আছে লেসনগুলো, ওই লেসনগুলোর দিকে তাকায় থাকবেন, কিবোর্ডেও তাকাবেন না মনিটরেও তাকাবেন না, বাট সময় নিয়ে করবেন, ব্রেইনে নিয়ে আসেন। প্রথম কিবোর্ড থেকে দেখেন কি লিখেছেন, এ এল এল, এ কোন হাতে, বাম হাতের ছোট ফিঙ্গার এ, এল ডান হাতের রিং ফিঙ্গার এল, তারপর আবার এল ডান হাতের রিং ফিঙ্গার হলো, ব্রেইন ব্যবহার করতে হবে। তারপর আপনাকে বলা হলো ডালাস, তাহলে ডি হচ্ছে বাম হাতের মিডল ফিঙ্গার ডি, এ হচ্ছে বাম হাতের লিটল ফিঙ্গার এ, এল হচ্ছে ডান হাতের রিং ফিঙ্গার এল, তারপর আবার এ বাম হাতের লিটল ফিঙ্গার এস, বাম হাতের রিং ফিঙ্গার, হয়েছে? এইভাবে করে ব্রেইন ব্যবহার করতে হবে। আর এইভাবে করে যখন আপনি চতুর্থ অংশে, প্রথম অংশে কিবোর্ডের সাথে ফিঙ্গারের রিলেশন তৈরি করবেন, দ্বিতীয় অংশে ফিঙ্গার মুখস্থ করবেন কোন ফিঙ্গারে কোন কি, তৃতীয় অংশে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন যে আমার যে ফিঙ্গারগুলো মুখস্থ করেছি সেগুলো আমার মনে আছে কি না, চতুর্থ অংশে আপনি আপনার এক্সাম নেবেন, ব্রেইনের এক্সাম নেবেন যে আমার ব্রেইন ঠিক মতো ধরে রাখতে পারতেছি কি না। এই চারটে অংশ সব জায়গায়, হোম কীতে, আপার কীতে, ডাউন কীতে, হোম শিফট কি, আপার শিফট কি, ডাউন শিফট কি, দেখেন বাংলা ইংরেজি দুইটাই হয়ে গেল। আপনার এখন মুখস্থ করতে তো কোনো সমস্যা নাই, আছে ওপেন ফ্ল্যাশ, সব কিছু সবার জন্যই ওপেন। এটা আমরা সারা পৃথিবীতে যত লোক ইংরেজি টাইপ করি, যত লোক বাংলা টাইপ করি বিজয়ের মাধ্যমে, এই একটাই মেথড, বাট বিষয়টা একটু বোঝার আছে। আপনারা কী করেন অনেক সময় জাস্ট এইটা 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 এক দুই তিনে আপনারা চিন্তা করেন বাংলা কিবোর্ড লাগবে, ইংরেজি কিবোর্ড লাগবে, ন সেটা লাগবে না। আপনার প্রথম দরকার সব মিলে 5 থেকে 6 দিনের মধ্যে কিবোর্ডটাকে মেমোরাইজ করা, এবং এটা যখন মেমোরাইজ হয়ে যাবে এক সময় এমনিতেই দেখবেন, আপনাকে যদি বলা হয় লেখেন তো পি ও আই, আপনার মনে থাকবে না কোন ফিঙ্গারে পি, কোন ফিঙ্গারে ও, কোন ফিঙ্গারে আই, কিন্তু কিবোর্ডের হাত অটোমেটিক চলে যাবে। কি আপনাদের যাদের শেষ হয়েছে তাদের অটোমেটিক হাত চলে যায় না? কিছু কিছু জায়গায়, দুই একটা জায়গায় আপনাদের একটু কনফিউজ হয়, যেখানে আপনাদের ভুলগুলো শুদ্ধ করেন নাই সেই সমস্ত জায়গাগুলোতে আপনারা কনফিউজ হন, যাদের শেষ হয়ে গেছে। কি আপনি কোন কীতে আছেন? ডাউন কীতে আছেন। আপনার দুই একটা কীতে প্রবলেম ছাড়া এখন দুই এমন হয় না যে মাথা থেকে চলে আসে ফিঙ্গার চলে যায়, রাইট? কেন? তার কারণ হচ্ছে আমরা প্রথম দিকে যেটা করেছি ফিঙ্গারকে কিবোর্ডের সাথে পরিচিত করাইছি, দ্বিতীয় অংশে আমরা একটু মনে করানোর চেষ্টা করছি ফিঙ্গার মনে রাখতে পারে কি না, তৃতীয় অংশে আমরা একটু প্র্যাকটিস করেছি ব্রেইন থেকে নেওয়ার জন্য, চতুর্থ অংশে আমরা ব্রেইনকে এক্সাম নিয়েছি যে দেখো ব্রেইন তুমি মনে রাখতে পারো কি না। এই চারটা জিনিস মাথায় রাখতে হবে সব ক্ষেত্রে, ইংরেজি বাংলা দুইটার ক্ষেত্রেই। আপার কি কীভাবে করবো, হোমকি হাত বসালাম, দেখেন ফিঙ্গারটা আমরা উঠাই দিচ্ছি, কিউ হোমকি, ডাব্লিউ হোমকি, আমরা সবগুলো ফিঙ্গার উঠাই দিয়ে যাচ্ছি, ই চাপবো, সবগুলো ফিঙ্গার উঠাই দিলাম, ই চাপলাম, হোমকিতে চলে আসলাম, এইটাই নিয়ম, আর কোনো নিয়ম নাই, বুঝতে পেরেছেন? আবার আর চাপবো, আর হোমকি, টি হোমকি। আমরা কেন স্পেস দিই, আপনাদের বোঝার সুবিধার্থে, আপনাদেরকে যদি স্পেস দিতে না বলে আপনারা কি করবেন, কিউ ডাব্লিউ ই আর টি এভাবে করবেন, মানে ফিঙ্গার উঠায় সারেগামা করবেন, এই সারেগামা যাতে না করেন এই জন্য আমরা স্পেস দিতে বলি। অনেকে সারেগামা নাই করে, এবার আমরা যখন আগে শিখেছি দেখছি কিউ আর ডাব্লিউ ই আর টি পি ও আই ইউ ওয়াই এভাবে করতো, এইভাবে করতো, এটা তো সারেগামার কিবোর্ড না, তাই এটা সারেগামা যেহেতু কিবোর্ড না তাই আপনাকে যেটা করতে হবে কিউ হোমকি 1 2 3 হোমকিতে আসতে হবে। এই হোমকিতে না আসলে পরবর্তী ফিঙ্গারটা আপনি রাইট জায়গাতে প্রেস করতে পারবেন না, হোমকিতে আসলে আপনার এই ফিঙ্গারটা জানবে এখান থেকে কতটুকু উপরে আর আছে, কতটুকু উপরে ডান দিকে টি আছে, ডান দিক থেকে আপনি যখন পি চাপবেন ডান হাত জানে কতটুকু উপরে পি আছে, এইটা যখন আপনি হ্যাবিচুয়েট করে ফেলবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনি হোমকিতে হাত রাখলে ফিঙ্গার চলে যাবে, আপনার মনে নেই কোন কীতে কোনটা আছে, একসময় মনে থাকবে না, একটু মনে করতে হবে যে এই ফিঙ্গারে খুব সম্ভবত এইটা কনফার্ম হইতে হবে, বাট ফিঙ্গার বসালে দেখবেন অটোমেটিক ফিঙ্গার চলতেছে। আমার কথা বুঝতে পেরেছেন? ঠিক একইভাবে আমরা হোমকিটা একবার প্র্যাকটিস করে দেখি, দেখেন
কিউ হোম কি, ডাব্লিউ হোম কি, ই হোম কি, আর হোম কি, টি হোম কি, আপনারা করবেন এভাবে কিউ ওয়ান টু থ্রি স্পেস, ডাব্লিউ হোম কি ওয়ান টু থ্রি স্পেস, ই হোম কি ওয়ান টু থ্রি স্পেস, টি হোম কি ওয়ান টু থ্রি স্পেস, ওয়াই হোম কি ওয়ান টু থ্রি স্পেস, সরি ডান দিক থেকে কিউ ডাব্লিউ ই আর টি, ডান দিক থেকে পি হোম কি ওয়ান টু থ্রি স্পেস, ও হোম কি ওয়ান টু থ্রি স্পেস, আই হোম কি স্পেস দিবেন তিনটা ওয়ান টু থ্রি, ইউ হোম কি, ওয়াই হোম কি। আপনাদের লেসন দেওয়া আছে, লেসনটা দেখে দেখে একবার কিবোর্ডে দেখবেন যে ঠিক আছে কিনা, তারপরে একবার দেখবেন যে ব্রেইন থেকে মনে আছে কিনা, ব্রেন থেকে মনে না থাকলে যেই শব্দে ভুল হয় সেই শব্দটা আবার হোম কি আপার কি প্র্যাকটিস করে নেবেন। একইভাবে ডাউন কি, হোম কি থেকে জেড এক্স সি ভি, আমার কিবোর্ডের দিকে দেখেন, আমার ফিঙ্গার এবং কিবোর্ড, ফুল স্টপ কমা এম এন বি, তার মানে আমি কি করলাম এখানে জেড হোম কি ওয়ান টু থ্রি, এক্স চেপে আবার হোমকিতে চলে আসলাম ওয়ান টু থ্রি, সি চেপে আবার হোমকিতে চলে আসলাম ওয়ান টু থ্রি স্পেস, ভি চেপে আবার হোমকিতে চলে আসলাম ওয়ান টু থ্রি, ডান দিক থেকে আবার ফুল স্টপ প্রেস করলাম হোমকিতে চলে আসলাম ওয়ান টু থ্রি, আবার হোমকি কমা চাপলাম হোমকিতে চলে আসলাম ওয়ান টু থ্রি, হাতগুলো উপরে উঠে গেছে আবার হোমকিতে টাচ করলাম, তারপর দেখেন এম চাপলাম হোমকিতে চলে আসলাম ওয়ান টু থ্রি স্পেস দিলাম, হাতগুলো ফিঙ্গারগুলো উপরে চলে গেছে না, আবার হোমকিতে বসাবো, এন চাপলাম হোমকিতে চলে গেলাম ওয়ান টু থ্রি স্পেস দিলাম, আবার হোমকিতে বসাবো, এই কাজটা মাথায় রাখতে হবে যে হোমকিতে যাতে হাত বারবার বসে, ফিঙ্গারগুলো ঠিক মতো হোমকিতে বারবার বসে, এই জিনিসটা করলেই দেখবেন পরবর্তী ফিঙ্গার আপনার ভুল হচ্ছে না, আপনারা যেটা করেন ওইটা খেয়াল রাখেন না যে হোমকিতে হাতটা বসাইতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন আমরা বাংলা অংশ চলে যাই, এই একইভাবে আপনি যেভাবে ইংরেজি করলেন আপনার বাংলা ফন্ট চেঞ্জ করে নিতে হবে, যে কোনো উইন্ডোজেই কাজ করেন না কেন, যে কোনো জায়গাতেই বাংলা ফন্ট চেঞ্জ করতে হবে এবং কন্ট্রোল অল্টার চেপে ধরে বি প্রেস করে, কন্ট্রোল অল্টার বাম হাতে চেপে ধরবেন, ডান হাতে বি একবার প্রেস করে ছেড়ে দিবেন, তারপরে কন্ট্রোল অল্টার ছাড়বেন, একবার প্রেস করলেই এটা বিজয়ের কিবোর্ড অ্যাক্টিভ হলো। এখন আপনি যে চাপলে ক আসবে, দেখেন যে চাপলে ক আসে কিনা, তার মানে এখন কিবোর্ড ঠিক মতো চেঞ্জ হয়েছে, এখন আপনি বাংলা টাইপ করবেন ঠিক ওই ইংরেজি এর মতো, রিকার ওয়ান টু থ্রি, রশ্মিকার ওয়ান টু থ্রি, রশ্মিকার ওয়ান টু থ্রি, আকার ওয়ান টু থ্রি, হসন্ত, ডান দিক থেকে সেমিকলন ওয়ান টু থ্রি, দ ওয়ান টু থ্রি, ত ওয়ান টু থ্রি, ক ওয়ান টু থ্রি, ব, ক্লিয়ার, বুঝতে পেরেছেন? এই জিনিসটা আমরা কি করলাম, রিকার চেপে ওয়ান টু থ্রি, রশ্মিকার ওয়ান টু থ্রি, হোমকিতে হাত বসালাম ওই ইংরেজির মতো, রশ্মিকার ওয়ান টু থ্রি, আকার ওয়ান টু থ্রি, হসন্ত ওয়ান টু থ্রি, সেমিকলন ওয়ান টু থ্রি, দ ওয়ান টু থ্রি, ক ত ওয়ান টু থ্রি, ক ওয়ান টু থ্রি, ব ওয়ান টু থ্রি, হয়ে গেল। দ্বিতীয় অংশে সমস্যা হয় আপনাদের, শিফট হোম কি, হোম কি করলাম এটাকে বলে হোম কি, এখন এই হোম কি এর লেসন দেওয়া আছে, লেখেন ব আকার, ব আকার স্পেস, দ আকার, দ আকার স্পেস, ত আকার, ত আকার স্পেস, দ আকার, ত আকার স্পেস, ক আকার, ব আকার স্পেস, ব আকার, ক আকার স্পেস, ব আকার, রশ্মিকার ক স্পেস, রশ্মিকার ক, রশ্মিকার ক স্পেস, ক আকার, ক, ক, রশ্মিকার ক স্পেস, দ আকার, রশ্মিকার দ স্পেস, ত আকার, রশ্মিকার ত, কি হলো, হোমকি মুখস্থ হয়ে গেল। এখন আপনি হোমকি এর পর যেটা করবেন হোম শিফট কি, ইংরেজি বাংলাতে তো অনেকগুলো ক্যারেক্টার তাই না, এই জন্য এখানে শিফট দিয়ে হোমকিতে আবার আরও কিছু ক্যারেক্টার দেওয়া হয়েছে, এই শিফট কি কীভাবে ব্যবহার করবেন, বাম দিকের কি চাপার সময় ডান দিকের শিফট ব্যবহার করবেন, ডান দিকের কি চাপার সময় বাম দিকের শিফট ব্যবহার করবেন, এই জন্য আমি বলেছি যে এখানে প্যাড হচ্ছে তিনটা পাতা, ফিঙ্গার ফিট, ফ্রন্ট ফিট, রাইট ফিট, লেফট ফিট, আপনি রাইট ফিট ব্যবহার করেন ডান দিকে যখন শিফট চাপলেন, দেখেন এটা চাপার সময় আমি কীভাবে তেল ধরেছি, কোন ফিট দিয়ে, রাইট ফিট, রাইট ফিট, রাইট হ্যান্ডের রাইট ফিঙ্গারের লিটল ফিঙ্গারের রাইট ফিট, আবার আপনি যখন এই পাশে ধরবেন লেফট ফিট, বুঝতে পেরেছেন? তাহলেই আপনার আর এটা ঘুরে এইভাবে ধরতে হবে না, আপনার যখন শিপ চেপে ধরতে আপনি এইভাবে ধরে এইভাবে করতে যান, এইভাবে ধরে এইভাবে করতে যান, কী করবেন, এই
এই এই এই ক্লিয়ার। দেখেন আমরা করি রিয়েপ দীর্ঘকার দীর্ঘিকার, দেখেন শিফট চেপে ধরেছি আকা স্বরেও, হ্যাঁ যেটা আমরা রিকার করেছি ওইটাই শিফট চেপে ধরলে র্যাপ, যেটা রস্যুকার করেছি ওটা শিফট চেপে ধরলে দীর্ঘকার, যেটা রস্যিকার করেছি এটা শিফট চেপে ধরলে দীর্ঘিকার, যেটা আকার করেছি এটা শিফট চেপে করলে স্বরেও, যেটা হসন্ত করেছি এটা শিফট চেপে করলে দাড়ি। তাই আমরা প্রথম কি মুখস্থ করছি, রিকার রস্যুকার রস্যিকার আকার হসন্ত, ডান দিক থেকে সেমিকলন দ ত ক ব। এখন শিফটম কি, ডান দিকে শিফট চেপে ধরে ধরে ডান দিকে শিফট চেপে ধরে রিকারের জায়গায় রেপ তিনটে স্পেস, রস্যুকারের জায়গায় শিফট চেপে ধরে দীর্ঘকার, যেখানে রস্যিকার শিফট চেপে ধরলে দীর্ঘিকার, যেখানে আকার শিফট চেপে ধরলে স্বরেও, যেখানে হসন্ত সেখানে শিফট চেপে ধরলে দাড়ি, যেখানে কলন সেখানে শিফট চেপে ধরলে সেমিকলনের জায়গায় কলন, যেখানে দ সেখানে ডান দিকে। দেখেন এখানে কি কীভাবে ধরতেছি, শিফট ধ তয়ের জায়গায় থ লিখব শিফট চেপে থ, কয়ের জায়গায় এখানে লিখলে হবে ক, এখানে লিখে কি হয় ডাইরেক্ট লিখে ক, আর এই পাশে শিফট চেপে ধরে দিলে খ, এইভাবে লিখলে কি হয় শিফট ছাড়া ব, আর শিফট চেপে ধরে দিলে হ, দ্যাট ইজ শিফট কি। হোম কি, হোম শিফট কি, আপার কি, আপার শিফট কি, ডাউন কি, ডাউন শিফট কি। বাস আপনার দেখা গেল যে প্রত্যেকটা বাংলা সবগুলো ক্যারেক্টার হয়ে গেল, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সহ সবগুলো। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের জন্য কিছু এক্সট্রা বিষয় আছে, যেমন আপনি রস্য উ দীর্ঘ উ রস্য ই দীর্ঘ ই রাখার জন্য রস্য উ আসলে কীভাবে হয়, হসন্ত রস্যুকার সমান সমান রস্য উ, হসন্ত দীর্ঘকার সমান সমান দীর্ঘ উ, হসন্ত রস্যিকার সমান সমান রস্য ই, না এখানে হসন্ত দিয়ে করতে হবে, আমি দেখাচ্ছি। তো আপার কি কীভাবে করবো, উ জ ড প ট, এভাবে আমরা প্র্যাকটিস করি কীভাবে, ও ওয়ান টু থ্রি, জ ওয়ান টু থ্রি, ড ওয়ান টু থ্রি, প ওয়ান টু থ্রি, ট ওয়ান টু থ্রি, ডান দিক থেকে কোলন সরি ডয়বিন্ডর ডয়বিন্ডর, ডান দিক থেকে ডয়বিন্ডর, গ হ জ চ, এইটাই যদি শিফট চেপে দেন অন্য জায়গায় হবে অনশ্বর, জয়ের জায়গায় হবে অন্তস্থীয় জ, ডয়ের জায়গায় হবে ঢ, পয়ের জায়গায় হবে ফ, টয়ের জায়গায় হবে ঠ। যদি শিফট চেপে যা পারছিলেন এই দেখেন আমি এসে শিফট চেপে ধরছি, শিফট চেপে ডয়বিন্ডোরের জায়গায় ঢয়বিন্ডোর, এখে যেখানে যে আপনার গ হবে ডাইরেক্ট লাফে জ গ হবে, শিফট চেপে ধরে বাম পাশে শিফট চেপে ধরব, উপরে গয়ের জায়গায় ঘ হবে, এমনি লিখলে হবে হ, আর ডান পাশে বাম পাশে শিফট চেপে যদি আমি আবার হতে চিপে চাপি কী হবে, ইয় জয়ের জায়গায় হবে ঝ, চয়ের জায়গায় হবে ছ, শিফট চেপে ধরতে হবে। মূলত ম্যাটার হচ্ছে উপরেরটা যখন আমরা করব, এই লাইনটা যখন করতে যাব তখন ডাইরেক্ট চাপবো, আর নিচেরটা যখন করতে যাব বাম দিকের কীগুলোর জন্য ডান দিকের শিফট চেপে ধরে একবার চাপবো ক্লিক করব। যেমন আবার করি আমি, শিফট চেপে ধরলাম অনেক স্বর ওয়ান টু থ্রি, ডান দিকে শিফট চেপে ধরলাম অন্তস্থীয় জ ওয়ান টু থ্রি, ডান দিকে শিফট চেপে ধরলাম ঢ ওয়ান টু থ্রি, ডান দিকে শিফট চেপে ধরলাম ফ ওয়ান টু থ্রি, ডান দিকে শিফট চেপে ধরলাম ঠ ওয়ান টু থ্রি, এটা হচ্ছে প্র্যাকটিসের নিয়ম, শিফট প্র্যাকটিসের নিয়ম। আবার ডান দিকেরটা করব, বাম দিকে শিফট চেপে ধরলাম ডয়বিন্ডর ওয়ান টু থ্রি, ডান দিকে শিফট চেপে ধরলাম ঘ ওয়ান টু থ্রি, ডান দিকে শিফট চেপে ধরে ইয়ো করলাম আবার হুমকিতে চলে আসলাম ওয়ান টু থ্রি, ডান দিকে শিফট চেপে ধরলাম বাম দিকে শিফট ছ, হুমকিতে চলে আসলাম ওয়ান টু থ্রি, বাম দিকে শিফট চেপে ধরলাম চয়ের জায়গায় ছ, হোমকিতে চলে আসলাম ওয়ান টু থ্রি, বুঝতে পেরেছেন। অর্থাৎ ডান পাশের কীগুলো ব্যবহার করার সময় ডান বাম পাশের শিফট ব্যবহার করতে হবে, বাম পাশের কী ব্যবহার করার সময় ডান পাশের কী ব্যবহার করতে হবে, এবং এটার নিয়ম হচ্ছে আবার দেখাই, অনুস্বর লিখব ডান হাত উঠায়ে শিফট চেপে ধরবো ডান পাশের, এরপরে অনুস্বর চাপা চাপবো, হুমকিতে চলে আসবো, হুমকিতে চলে আসবো ওয়ান টু থ্রি, বুঝতে পারলেন। অন্তস্থীয় লিখব, আবার দেখেন ডান হাত উঠালাম শিফট চেপে ধরলাম অন্তস্থীয় লিখলাম, হুমকিতে চলে আসলাম, হুমকিতে চলে আসলাম ওয়ান টু থ্রি, আবার ডান হাত উঠালাম শিফট চেপে ধরলাম ঢ লিখলাম, হুমকিতে চলে আসলাম, হুমকিতে চলে আসলাম ওয়ান টু থ্রি,
আবার ডান হাত উঠালাম, শিফট চেপে ধরলাম, ফ লিখলাম, হোম কিতে চলে আসলাম, হোম কিতে চলে আসলাম, 1 2 3। ডান দিক থেকে যদি করি তাহলে বাম হাত উঠালাম, শিফট চেপে ধরলাম, ডয় বিন্ডোর লেখা ছো না, ডয় বিন্ডোর হোম কিতে চলে আসলাম, 1 2 3। ঘ লিখব, বাম হাত উঠালাম, শিফট চেপে ধরলাম, ঘ চাপলাম, হোম কিতে চলে আসলাম, হোম কিতে চলে আসলাম, 1 2 3। আবার শিফট চেপে ধরলাম, ইও চাপলাম, হোম কিতে চলে আসলাম, 1 2 3। শিফট চেপে ধরলাম, ঝ প্রেস করলাম, 1 2 3। শিফট চেপে ধরলাম, ছ প্রেস করলাম, হোম কিতে চলে আসলাম, 1 2 3। বিষয়টা এই, ডাউন কি এর ক্ষেত্রে রফালা, ও একার র, ডান দিক থেকে ফুল স্টপ, কমা, ম, দন্তস, ন, ডাইরেক্ট। আর শিফট চেপে যদি করেন, রফালার জায়গায় জফালা, ও এর জায়গায় ঔকার, এর জায়গায় ঐকার, র এর জায়গায় ল, ফুল স্টপের জায়গায় ফুল স্টপ, কমে কোলনের জায়গায় কোলন, ম এর জায়গায় তালিবস, দন্তাস্বয়ের জায়গায় প্যাট কাটা স, দন্তান্বয়ের জায়গায় প্যাট কাটানো, মানে মূর্ধন্য হয়ে গেল। এই গেল হলো আপনার ম্যাক্সিমাম কিওয়ার্ড বাংলা, বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের। কিন্তু স্বরবর্ণের কিছু ব্যাপার তো আমাদের আগেই চলে আসে, রস্যুকার দীর্ঘকার, রস্যিকার দীর্ঘিকার, এগুলোই তো স্বরবর্ণ। তো এইগুলাই আপনি যদি রস্য দীর্ঘ রস্যিক রস্যই দীর্ঘই লিখতে চান তাহলে দেখেন হসন্ত, হসন্ত দিয়ে রিকার দিলে রি হবে, হসন্ত দিয়ে রস্যুকার দিলে রস্যউ হবে, হসন্ত দিয়ে রস্যিকার দিলে রস্যই হবে, হসন্ত দিয়ে স্বরেও দিলে আকার হবে, গেল। হসন্ত দিয়ে শিপ চেপে দিলে, হসন্ত দিয়ে শিপ চেপে দীর্ঘকার দিলে, শিপ চেপে তো দীর্ঘকার তাহলে দীর্ঘও হবে, দীর্ঘিকার লিখতে কি হবে, শিপ চেপে দিতে হবে না, তাহলে হসন্ত দিয়ে শিপ চেপে দীর্ঘিকার দীর্ঘই, ক্লিয়ার। হসন্ত দিয়ে যদি এ কার দেই এ হবে, আমরা শুধুমাত্র নিচে এই দেখেন নিচে এ, সিতে সি চাপলে এ হবে, এই একার, হসন্ত দিয়ে যদি এ কার দেই তাহলে এ হবে, আর যদি শুধু শিপ চেপে যদি এ কার দিই তাহলে কি হবে, ওই কার, শিপ চেপে যদি হসন্ত দিয়ে শিপ চেপে ওই কার দিই ওই হলো। এই হলো বাংলা, আর বাংলার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সবগুলো কি পারবেন না আপনারা করতে, মনে থাকবে, সহযোগিতা তো আমরা করবো আপনারা যখন প্র্যাকটিস করবেন। এই আমি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা বাংলা এবং ইংরেজি কিটা দেখাই দিলাম, বাংলা ইংরেজি কি শেষ হওয়ার পরে আমরা অ্যাসাইনমেন্ট করি, অ্যাসাইনমেন্ট যাদের যাদের বাংলা ইংরেজি টাইপ করতেছেন চলে যান গিয়ে প্র্যাকটিস করেন, যাদের অ্যাসাইনমেন্ট তারা শুধুমাত্র থাকবেন, শুধুমাত্র অ্যাসাইনমেন্টটা দেখা দিব, আপনারা টাইপে প্র্যাকটিস করেন গিয়ে, ঠিক আছে। আপনার তো ইংলিশ শেষ হয়ে গেছে, হ্যাঁ, মানে দি কুইক ব্রাউন ফক্স জ্যাম্স ওভার এ লেজি ডগ করে ফেলেছেন, এখন এইটা বারবার করবেন, প্রতিদিন এসে আপনার কাজ হবে প্রথম 15 মিনিট দি কুইক ব্রাউন ফক্স জ্যাম্স ওভার এ লেজি ডগ এটা প্র্যাকটিস করা, তারপর বাংলা টাইপটা শুরু করা, ঠিক আছে। আজকে যে বাংলা দিয়ে দিলাম হুমকি, বাংলা তো পুরোটাই দেখাই দিলাম, কালকে এসে হুমকিটা প্র্যাকটিস করবেন, বাংলা যাওয়ার জন্য যে দেখাই দিলাম যে আপনি প্রথম যেটা করবেন, মনে করেন যে আপনার এখন কন্ট্রোল এন দিলেন, এখানে বাংলা নাই, আপনাকে প্রথমে এই যে লিস্ট থেকে এখান থেকে যে ঝ ডয়বিন্ডর হ হু গো ও এই ফন্টটা সিলেক্ট করতে হবে, মাউস দিয়ে এখানে ক্লিক করে এই যে অ্যারোতে ক্লিক করলে লিস্ট আসবে মেনু, এই মেনু থেকে এই বাংলা ফন্ট, এটাকে বলে সুতুনি এম যে ফন্ট, ঝ র হু গো হু কী লেখা আছে, ঝ ডয়বিন্ডর হ হু গো ও লেখা আছে, এটা ক্লিক করলে এখানে লেখা আসবে সুতুনি এম যে, যদি সেটা না বুঝেন তাহলে সরাসরি এখানে এইখানে এইটুকু সিলেক্ট করে লিখে দিবেন এস ইউ টি ও এন এন ওয়াই, সুতুনি লিখলে চলে আসবে, এন্টার দিবেন, ঠিক আছে, লিখে কন্ট্রোল অল্টার চেপে ধরে বি, লেখার পর এখন জে চাপেন, দেখেন ক আসছে, আসছে ক আসছে, এখন এই ফোনটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে একটু বড় করে নেন টাইপ প্র্যাকটিস বোঝার জন্য। এখন আপনি প্র্যাকটিস করেন রিকার তিনটে স্পেস, রস্যুকার তিনটে স্পেস, সুতুন নিয়ম যে রস্যিকার আকার হসন্ত, নিচেরটা ডান দিকে হচ্ছে সেমিকলন দ ত ক ব, এটা আপনার লেসনে দেওয়া আছে, শিটের মধ্যে দেওয়া আছে, এই কিছুই না, আপনি ওখানে যান ওপেন করেন দেখাই দিবে, আপনাকে দেখাই দিচ্ছে, ঠিক আছে।